প্রিয় দর্শক একটি কথা আছে চোরের মার বড় গলা তো বাস্তবে আসলে সেটি প্রমাণ হচ্ছে যে তামিমা এত কিছু করেছে এত নাটকীয়তা এত ঘটনার পরেও সে এখনো সাংবাদিকদের সামনে এসে জোর গলায় কথা বলছে আসলে তামিমার মতো বেহাইয়া নির্লজ্জ মেয়ে আমি কখনো দেখিনি আমি মনে করি রাকিব কিন্তু সাইকো না সাইকো হচ্ছে প্রকৃতপক্ষে তামিমা কারণ তামিমা যদি সাইকো না হয় তাহলে এরকম ৮-৯ বছরে একটি মেয়েকে রেখে সে কি করে আরেকটা ছেলের সাথে বিয়ে করে এবং কি করে সে একটি হিন্দু ছেলের সাথে সম্পর্ক করতে পারে এবং শারীরিক সম্পর্ক করে আমি মনে করি একজন মুসলমান মেয়ে হয়ে একজন হিন্দু ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে সেই সবথেকে বড় সাইকো তো সে কি করে রাকিবকে বলতে পারে রাকিব সাইকো রাকিবের শিক্ষাগত যোগ্যতা কম যদি রাকিবের শিক্ষাগত যোগ্যতা কমই হয়ে থাকে এটাই তার ভুল ছিল যে আপনাকে লেখাপড়া করিয়েছে বিয়ের পরে আপনাকে নিজের অর্থায়নে চাকরি দিয়েছে এবং আপনার ক্যারিয়ারটা এভাবে এস্টাবলিশড করে দিয়েছে এটাই ছিল তার ভুল আর এটাই হচ্ছে তার মেইন কারণ যে তিনি শিক্ষাগত যোগ্যতা কম হওয়ার কারণে তিনি যদি শিক্ষিত হতেন বা আপনার মতো যদি এরকম স্মার্ট হতেন তাহলে অবশ্যই আপনাকে এভাবে স্বাধীনতা দিয়ে দিতেন না এবং আপনাকে নিজের টাকা দিয়ে লেখাপড়া করিয়ে আপনাকে এভাবে চাকরি দিয়ে দিতেন না তামিমা কত নাটক করবে আসলে বুঝতেই পারছি না যে তিনি এখন বলে এটা তারপর বলে ওটা সে জানেই না নাসিরের সাথে তার বিয়ে হবে অথচ তিনি যে নাসিরের সাথে সম্পর্ক দীর্ঘ টাইম ধরে সম্পর্ক তাকে তাদের একটি বন্ধুত্ব ছিল দেখা করতো তাদের সাথে বিভিন্ন সময় একসাথে কাটাতো তারপরও নাকি তিনি জানতেন না তার সাথে যে তার বিয়ে হবে এটা আসলে একটি লং টাইম প্ল্যানিং ছিল নাসির তামিমার বিয়ের বিষয়টা কারণ নাসিরও এই কারণে বিয়ে করেনি আর তামিমা এই প্ল্যানিংটা সাজিয়ে নিয়ে আসছিল যে কখন এটাকে ব্রাস্ট করা যায় তো এই সময়টাকে আইসা তারা বেছে নিয়েছে এবং ঠিক সেই সময়ে তাদের বিয়ের বিষয়টাকে তারা পাবলিকলি করে অনুষ্ঠান করে তারা বিয়েটি করেছে দাদি এখন ওনার যদি মেয়ের প্রতি এতই ভালোবাসা এতই দরদ হতো তাহলে কেন নিজের মেয়েকে ছেড়ে অন্যের সাথে এভাবে নেচে গিয়ে বিয়ে করেছে নিজের মেয়েকে একবারও খোঁজ খবর নেয়নি মেয়েটা কি হবে ফিউচারে সেই কথাটাও ভাবিনি বা মেয়েটা কাকে মা বলে ডাকবে বা তার বাবা রাকিব যদি পরবর্তীতে বিয়ে করে তখন তার অবস্থানটা কি হবে সেই কথাটাও ভাবিনি ইভেন তামিমার এই মেয়েটি সে নিজেও বলেছে তার মা এখন খারাপ হয়ে গেছে তার নানি তাকে মারে এবং তার মা তার কোনো খোঁজখবর নেয় না তো সেই জায়গায় তামিমা এইসব কথা বলে কি বোঝাচ্ছে যে সে মেয়েকে ভালোবাসে সে মেয়েকে অনেক বেশি আদর যত্ন করে তাহলে তুমি যদি মেয়েকে ভালোবাসো যত কষ্ট হোক যত অন্যায় অবিচার যাই হোক মেয়ের কথা চিন্তা করে হলেও কিন্তু রাকিবের সংসার করা উচিত ছিল দর্শক আজকে তামিমা রাকিবকে আধ্যাত্মিক টাইপের বলতেছে সে তাবিজ পড়ে সে এটা করে সেটা করে এগুলো বলতেছে কিন্তু যখন তুমি রাকিবকে বিয়ে করেছো একটা ৯ বছরের মেয়েও আছে তোমার তার আগে তো এগুলা কথা উঠাওনি এগুলা কেন বলতেছো এখন যে রাকিব তোমার এগেইনস্টে যখন আইনি যে পদক্ষেপগুলো নিচ্ছে যে তুমি যে কাজটা করছো এটা রাকিবকে ধোঁকা দিয়েছো তোমার মেয়েকে ধোঁকা দিয়েছো যার কারণে তুমি এখন তার বিরুদ্ধে এই ভিত্তিহীন কিছু অপবাদ দিচ্ছ তো এখানে যে কথাটা হচ্ছে আমাদের সোসাইটিতে যখন আমরা কোনো ধর্মীয় বিষয়ে কাউকে আগ্রহ করি বা এটা করো না সেটা করো তখন কিছু কিছু মানুষ আছে আমাদেরকে ক্রিটিসাইজ করে বলবে যে কি আধ্যাত্মিক বা ধর্মবিরু এরকম কিছু কথা বলে যেগুলো আসলে তাদের যে সমস্যাটা সেটা না যে সমস্যার জন্য সমাধান করছে বা সমাধানের চেষ্টা করছে তাকে আগ্রহী করছে সেটাই সমস্যা হয়ে যাচ্ছে যে সে ধর্মবিরু বা আধ্যাত্মিক টাইপের তো এখন কথা হচ্ছে আপনি খারাপ চলাফেরা করছেন আপনার স্বামী হিসেবে রাকিব এটাকে মার্ক করেছে আপনাকে সেই জিনিসটা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এটা আসলে রাকিব আধ্যাত্মিক আপনি আধ্যাত্মিক বললেও আমরা মেনে নেব হ্যাঁ আধ্যাত্মিক ঠিক আছে আপনাকে আপনি একটা এয়ার হোস্টেস যার কারণে আপনার চলাফেরা হয়তো কোনো খারাপ কিছু দেখেছে যার কারণে আপনাকে বুঝিয়েছে সেটা আপনার কাছে ভালো লাগেনি কিন্তু আমাদের কাছে সেটা রাইট ছিল যে হ্যাঁ এটা করতেই পারে আপনি এখানে আধ্যাত্মিক বা অন্য কিছু বলে তাকে অপবাদ দিতে পারেন তো দর্শক আমাদের বোঝার কোনো বাকি নেই তামিমা একটি নির্লজ্জ একজন বেহাইয়া আকৃতির মেয়ে যার কারণে সে এত ঘটনার পরে এত নাটকীয়তার পরও আবারও তিনি গণমাধ্যমের সামনে এসে এত জোর গলায় কথা বলছে তো দর্শক ভিডিওটি দেখে আপনাদের কি মনে হয় আপনাদের এই তামিমার সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা ব্যক্ত করছি আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম